एमन चेतना हृदय धारण करे देशेर भयाबह क्रांति लग्ने जनगणेर अभिप्राये देशेर हाल धरेन बांग्लादेशी राजनैतिक और गणतांत्रिक इतिहासेर सर्वापेक्षा सफल राष्ट्रनायक हुसैन मुहम्मद एरशाद। पल्लीबंधु हुसैन मुहम्मद एरशादेर अनन्य सकल गुणेर माझे भालो काजे उत्साह उद्यमी मानुषके आपनजनेर मतो पाशे थेके साहस ओ शक्ति जोगानो छिलो अन्यतम, जार दृष्टान्त एसए ग्रुप। एसए ग्रुपेर कर्णधार सालाउद्दीन आहमेद जनकल्याणमूलक सकल काजे तिनि आकुंठ समर्थन दियेछेन अति आपनजनेर मतो। एसए परिवारेर सकल प्रतिष्ठानेर सूचना लग्न थेके शुरू करे सब अनुष्ठाने तिनि सामने थेके अभिभावकेर मतो दिक निर्देशना दियेछेन, भालोबेसेछेन, साहस दियेछेन, प्रेरणा जुगियेछेन। तार सेई भालोबासार अभिभावकेर मतो पाशे थाकार स्मृतिचारण करছেন एसए ग्रुपेर कर्णधार सालाउद्दीन आहमेद। आसले आमादेर सफल राष्ट्रनायक हुसैन मुहम्मद एरशाद तिनि जखन आमादेर राष्ट्रेर प्रेसिडेंट छिलेन तखन आमि एसए परिवहनेर मालिक हिसेबे आमार सारा देशेर एकटा जोगाजोग एबं पार्सेल आना नेওয়ায় आमरा व्यस्त छिलाम। সেই সময় ওনার একটি পার্সেল আসছে, উনি রংপুরে পাঠিয়েছিলেন এবং রংপুর থেকে আসার পরে একসময় আমি ওনার পার্সেলটা নিয়ে বঙ্গভবন চলে যাই। ঠিক সেই সময় ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। পরবর্তীতে উনি যখন ওনাকে ক্ষমতা ছাড়ার পরে তিনি যখন রংপুরে একটা ওই যে মিটিং করেছিলেন সেই সময় আমি ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে দেখা হয়েছে এবং পল্লী নিবাসে সর্বশ্রেষ্ঠ ওনার সাথে ওই সময়ে পল্লী নিবাসে আমি আমার ছেলে নুরে আলম রুবেল সহ সেখানে উপস্থিত হলে তখন ওনার সাথে আন্তরিকভাবে কথা বলার এবং দেখাশোনার সুযোগ হয় এবং অনেক কথা ওনার সাথে হয়েছিল ওনার অতীতের এবং তৎকালীন সময়ের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তো এই হলো আমাদের সেখানে প্রথম ওনার সাক্ষাৎ এবং সেই সুযোগে ওনার যে পারিবারিক ভূমি যেমন বাড়ি যেটা এখন গ্র্যান্ড প্যালেস হোটেল এটা ওনার বোনের বাড়ি ছিল। তো সেই বাড়িটাও তখন আমাকে দিয়েছিলেন এবং যেখানে এখন এসএ অ্যাগ্রোপিডস হচ্ছে এটা ওনার পৈতৃক জায়গা ছিল একটা মিঠা পুকুরে। তখন ওনার সাথে কথাবার্তার এক পর্যায়ে উনি ওই জায়গাটা আমাকে দিতে চেয়েছেন যে সালাউদ্দিন তুমি এখানে ভালো একটা প্রজেক্ট করতে পারো আর আমি এই জায়গাটা যদিও আমার পৈতৃক আমার আমি চাই যে এই জায়গাটা যেই টাকা আসবে সেই টাকাটা আমি এই আমার এতিমখানা মাদ্রাসায় আমি ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাব যাতে নাকি তারা এই টাকাটা দিয়ে মাদ্রাসা পরিচালিত হতে পারে। তখন আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম এবং ওই মিঠাপুকুর যেখানে এখন এসএ অ্যাগ্রোপিস হচ্ছে সেটার উদ্বোধনও উনি করেছিলেন। এবং সেই সময়ে আমার ছেলে একটা কথা বলেছিলেন যে ওনার মতো একজন রাষ্ট্রপতিকে আমাদের এলাকায় একটু দাওয়াত দেওয়ার যদি সুযোগ হতো। তো কানে কানে বলার পরে তোমার ছেলে কী বলছে? আমি বললাম যে স্যার উনি বলছে এটা যে আমাদের দেশে একটা মেজবানি অনুষ্ঠান হয় ৩০-৪০ হাজার লোক হয়, আপনি যদি একবার যদি পদতলি দিতেন। তখন বলে অবশ্যই 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 আমি যাব, যখন সময় হয় তখন আমাকে তুমি দাওয়াত করলে আমি যাব। ওনার যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্টটার মূল্যায়নটা উনি রেখেছেন এবং ঠিকই গেছেন। তো আমার এলাকায় যাওয়ার পরে উনি মিলাদে অ্যাটেন্ড করেছেন, জিয়ারত অনুষ্ঠান করে দেখেছেন। তখন উনি আমাদের তৎকালীন সময়ের একজন ওনার মন্ত্রিসভার একজন লোক ছিলেন মিস্টার মাহবুবুর রহমান সাহেব, সিনিয়র আইনজীবী। উনি ওনাকে বলছিলেন যে আমাকে বলল যে স্যার তোমার এলাকায় আইসা ওনাকে তোমাকে এলাকায় আসছে এখন স্যারের একটা দাওয়াত তুমি কবুল করতে হবে। তখন বললাম যে কী দাওয়াত? বলে যে কি তুমি জাতীয় পার্টির সভাপতি হিসাবে থাকতে হবে। তখন স্যারও বললো যে হ্যাঁ সালাউদ্দিন তুমি আমার সাথে থাকো, জাতীয় পার্টির তুমি সভাপতি হিসেবে তুমি এখানে থাকবে, তুমি আমার ছোট ভাই। তখন আমি ওনার কথায় আমি নিষেধ করি নাই, আমি সেইভাবেই ওনারা আমাকে নোয়াখালী জেলা সভাপতি হিসাবে তিনি আমাকে দিয়েছেন। যদিও এখানে বলার অপেক্ষা রাখে না যে আমি কিন্তু অরিজিনালি কোনো দল মত করি না, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসাটাকেই আমি পছন্দ করি। যেহেতু স্যারকে ভালোবাসি, এরশাদ সাহেবকে, এবং ওই ভালোবাসার সুযোগে তখন আমি ওনার এই দাওয়াতটাকে আমি কবুল করি এবং জাতীয় পার্টির ওনার কাজ করি। আমার যতগুলি অঙ্গ প্রতিষ্ঠান, এসএ পরিবহনের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, এই সবগুলি উনি সুস্থ থাকাকালীন সময়ে এই সবগুলির আমার স্বপ্নদ্রষ্টা এবং উনি আমার সাথে স্বপ্নদ্রষ্টা হিসাবে উনি আমার এগুলি উদ্বোধন করেছেন এবং আমাকে উৎসাহ দান করেছেন। আমি ঢাকাতে কয়েকটা বিল্ডিং, আমার হাই রাইজ বিল্ডিং আছে, টাওয়ার বিল্ডিং, যেমন কাকরাইলে আমার এসএ পয়েন্ট আছে। এই বিল্ডিংটার উনি অ্যাড দিকে আমাকে উনি অভিভূত হয়েছেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিল্ডিং, এগুলি নিয়েও উনি আমাকে খুব মূল্যায়ন করতেন। আজকের দিনটি মনে হয় আমার জীবনের বিশেষ দিন। এত ভালোবাসা নিয়ে যাব, এই ভালোবাসা কোনোদিন ভুলবার নয়। আমরা সবাই আজ সালাউদ্দিনকে দোয়া করব, সালাউদ্দিন আরও মহান কাজ করতে পারে, আরও বড় কাজ করতে পারে, অনেক মানুষ সেবা করতে পারে, গরিবের পাশে দাঁড়াতে পারে। এসএ পয়েন্ট 2 নম্বর দেখার ইচ্ছা আমার আছে। সালাউদ্দিন আমার মনের বাসনাটাতে পূর্ণ করুক, আশা করি পারবে তুমি। তদুপরি আবার সুইমিং পুল, মিরপুর স্টেডিয়ামের পাশে এসএ ওয়ার্ল্ড, এই বিল্ডিংটা দেখে উনি বলছেন যে তুমি এখানে একটা ভালো কিছু, একটা ক্রিয়েটিভ কিছু চিন্তা করো, যাতে দেশের আন্তর্জাতিক মানের কিছু করা যায়। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি এটাকে যদি একটা ফ্যাশন ওয়ার্ল্ড মল করি তাইলে আমার মনে হয় বেটার হয়। তখন আমি পরিকল্পনা করলাম যে এটা আমার নিজস্ব বিল্ডিং, এটা আমি 5 তলা পর্যন্ত একটা এসএ ওয়ার্ল্ড আন্তর্জাতিক মানের একটা শপিং মল করার সিদ্ধান্ত গ্রহণ করি। এবং চিটাগংয়ে আমার নিজস্ব আরেকটি বিল্ডিং আছে, সেটাতেও আমি আন্তর্জাতিক মানের শপিং মল এসএ ওয়ার্ল্ড করার সিদ্ধান্ত গ্রহণ করি। নিয়ে যখন চালু করি তখন এরশাদ সাহেব কিন্তু আমার এই প্রথম এসএ ওয়ার্ল্ডের শপিং মল চট্টগ্রাম প্রথম উদ্বোধন করে, তারপর ঢাকা উদ্বোধন করে। ফ্যাশন ওয়ার্ল্ড শুরু করলো সালাউদ্দিন, এটা যে উত্তরোত্তর সমৃদ্ধি প্রাপ্ত হয়, আরও বড় হয়। এবং সালাউদ্দিন যে অদম্য সাহস নিয়ে কাজটা করেছেন, আল্লাহ তাকে যেন এই সাহসে পুরস্কৃত করে। বারোয়ালের দেশ, আমার প্রিয় চট্টগ্রাম থেকে এই যাত্রা শুরু হলো। যাত্রা শুভ হবে, সফল হবে, সার্থক হবে, আল্লাহ কাছে দোয়া। সালাউদ্দিন, আজকে এই সুন্দর বিকেলে তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তোমার চলার পথ সুগম করুক, সুন্দর করুক, এবং তুমি আরও এগিয়ে চলো, মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো। লাভ লোকসান বড় কথা নয়, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় কথা। মানুষের ভালোবাসা অর্জন করেছো, এই ভালোবাসার জন্য চিরকাল থাকে। আল্লাহর কাছে এই দোয়া করি তুমি অনেক ভালো থাকো দিন। তারপরে ওনার এলাকায় যেটা ওনার রংপুরের ওনার সৌজন্যে যে 5 স্টার হোটেল তৈরি হয়েছে, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট নামে, তিনি সেটাও উদ্বোধন করেছেন। আপনারা প্রত্যক্ষ করেছেন যে উনি উদ্বোধন এবং তৎকালীন সময়ে এইটার উপরে একটা মিউজিক্যাল অনুষ্ঠান হয়েছিল। তিনি অনেক সময় ধরে সেই মিউজিক্যাল অনুষ্ঠানটিও উপভোগ করেছেন, এটা দৃশ্যমান। এবং ওনার রংপুরবাসীকে আমাকে সেখানে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আমি সেখানে উন্নয়নের জন্য আমি সেখানে গিয়েছি, এবং রংপুরে একটা 5 তারকা মানের হোটেল হয়েছে। আয়োজন করছে কে আজ? এটা সালাউদ্দিন সাহেব রংপুরের মানুষ না, নোয়াখালীর মানুষ। নোয়াখালীর মানুষ রংপুরে 5 তারকা হোটেল করছেন। আপনাদের সকলের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই হাততালি দিয়ে বলুন, হাততালি দেন। आज एक 5 तारका होटेल रंगपुर हवार कारणे आमादेर सम्मान बृद्धि पेयेछे। रंगपुरबासीर सम्मान बृद्धि पेयेछे। आमी बेशी बक्तृता देब ना, आमी ममताजेर गान शोनार जोन्नो आसछि। आपनारा आर एखन बक्तृता देवार समय नाई, आमी ओई गान शुनते आसछि। आज এরপরে আমার টেলিভিশন যখন আমাদের দেশে যখন 10টা টেলিভিশন দেওয়া হলো, তারপর আমি আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের জিল্লুর রহমান সাহেব ওনার কাছেও গিয়েছিলাম আমাকে টেলিভিশন দেওয়ার জন্য। এরশাদ সাহেবও বলেছিলেন, তো বলার পরে আমি জিল্লুর রহমান সাহেবের কাছে গেলাম। উনি কথা দিয়েছেন আমাকে টেলিভিশন দেবেন। পরে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে টেলিভিশন SATV যেটা এটাকে আমাকে উপহার দেন, লাইসেন্স অনুমোদন দেন। এই কথা যখন এরশাদ সাহেব শুনেছে উনি খুবই খুশি হয়েছেন যে আমি একটা মিডিয়া লাইনে এটা টেলিভিশন আমি করতে পারবো। তখন উনি আমাকে খুশি হয়েছেন এবং উৎসাহ দিয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় যখন আমার টেলিভিশন গুলশানে যখন আমার ওই বাড়িতে টেলিভিশন রেডি হয়, স্টুডিও হয়, এটা উদ্বোধন করি। তখন প্রথম টক টু SATV এরশাদ সাহেব উদ্বোধন করেছিলেন। আমার টেলিভিশনে প্রথম যে প্রোগ্রামটা সেটা হলো টক টু SATV। সংবিধানে লেখা আছে সম অধিকার তাদের জন্য। পৃথিবীর অনেক দেশে আছে রাষ্ট্রধর্ম, এমনকি ইউনাইটেড স্টেটসের যে ডলার তার মধ্যে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আল্লাহর কথা সবাই সবখানেই লেখা আছে। প্রশ্ন হলো, সেকুলার স্টেট বলে পরিচিত অনেক দেশ আছে, সেখানে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেখানে যে ধরনের মানুষকে হত্যা করা হয়, সে তুলনায় আমরা কিছু করি না। এরশাদ সাহেব তিনি সবসময় সাংস্কৃতিক মনা ছিলেন। আমাদের টেলিভিশনে যখন উনি আসতেন সবার খোঁজখবর রাখতেন এবং আমাদের যেই প্রোগ্রামগুলি অনুষ্ঠিত হতো এই প্রোগ্রামগুলির ভালো মন্দ দিয়েই উনি তুলে ধরতেন। এবং আমাদের প্রথম যখন আইডলটা আমরা করেছিলাম বাংলাদেশি আইডল, এটারও অনেক ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশে শিল্পী তৈরির জন্য যে এই উদ্যোগ, এই উদ্যোগকে উনি স্বাগত জানিয়েছিলেন। ইনি আমাদের যতগুলি প্রোগ্রাম সব প্রোগ্রামকে উনি দেখতেন, তবে সবচেয়ে বেশি প্রোগ্রামটা পছন্দ করতেন আমাদের সকালের রবি রাবিরকে। এই রবি রাবির অনুষ্ঠানটা উনি সবসময় উপভোগ করতেন সকালবেলা, এবং কখন কীভাবে তার ব্যাকড্রপটা কী হবে এগুলি সবসময় আমাদেরকে উনি উৎসাহ দিতেন এবং জানাতেন। আমরা সেইভাবে ওনার পছন্দ মতো করেই সেইভাবে তৈরি করতেন। দেশের দায়িত্ব নিয়ে এরশাদ স্বপ্ন দেখেছেন এক নতুন বাংলাদেশ গড়ার। স্বপ্নের সেই দেশ গড়ার জন্য তিনি করেছিলেন দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকারে দীক্ষিত করেছিলেন এদেশের আপামর মানুষকে। আমাকে মাঝে মাঝে বলা হয় স্বৈরাচার। আমাকে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল, কোনো উপায় ছিল না, ক্ষমতা নিতে হয়েছিল। দেশের সাথে জাতির সাথে শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্বাচন দিয়েছিলাম। দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা। আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম, এখনো স্বপ্ন দেখি, আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন। উনি যখন দেশ পরিচালনা করেছেন, সারা বাংলাদেশের উন্নয়নের রূপকার তিনি। বড় বড় কি সারা দেশেরই, যেমন ঢাকা চট্টগ্রাম রোড, ঢাকা বিভিন্ন রোড, চট্টগ্রাম আমরা যখন যেতাম তখন আঁকাবাঁকা রোড ছিল, এই আঁকাবাঁকা রোডগুলো উনি হাইওয়ে রোডে পরিণত করেছেন। শুধু যে চট্টগ্রাম তা নয়, সারা দেশকে দেশের রোডই এবং সেখানে হাইওয়ে রোড হিসাবে সেগুলি পরিচালনা করেছেন। তারপরে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের ঢাকার যে যোগাযোগ উনি সৃষ্টি করতে চেয়েছেন করেছেন, সেটা হলো যমুনা ব্রিজের মাধ্যমে। যদিও তিনি সেটা উদ্বোধন করে যেতে পারেন নাই, পরবর্তীতে রেডি হয়ে যাওয়ার পরে অন্য গভর্নমেন্ট এসছে, তখন তারা উদ্বোধন করেছেন, কিন্তু যমুনা ব্রিজের রূপকার এবং যমুনা ব্রিজ তিনিই করেছিলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ। তারপরে দেখেন ওনাকে পছন্দ করে আরও কতগুলো কারণ আছে। উনি উপজেলা পদ্ধতি করে সারা দেশকে উনি অনেক উন্নয়ন করেছেন। উপজেলা পদ্ধতি চালু করে গ্রামগঞ্জের মানুষ যেন শহরমুখী না হতে হয়, শহরমুখী ঢাকামুখী না হতে হয়, তার জন্য তিনি উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। আস্তে আস্তে বিচার বিভাগকেও তখন উনি বিভাগীয় শহর, জেলা শহরগুলিতে নিয়ে যাওয়ার ওনার প্রত্যয় ছিল এবং তা করেছেন। অন্যদিকে বলতে গেলে ওনার কথা বলে তো শেষ করা যায় না, তবুও বলতেই হয় যে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন সড়ক পথে যেতে আমাদের যে সহজ হয়েছে, এবং রেলপথে যদি ধরেন রেলপথ, এই রেলপথটা তখন অনেক সময় লাগতো, কিন্তু এরশাদ সাহেব আন্তনগর ট্রেন করে ঢাকার সাথে বিভিন্ন জেলার যোগাযোগকে অনেক উন্নত করেছিলেন। তখন ওনাকে বাংলাদেশের রূপকার এবং আমরা ভালোবাসার পিছনে এই কারণগুলি তো বিদ্যমান, যে ওনাকে একজন শাসক হিসাবে উনি ছিলেন সফল। আমাদের ঢাকার যেই অবস্থা, 88 সনের বন্যা আসলো তখন ওনার শাসনামলের সময়, তিনি সেই বন্যা কিভাবে মোকাবেলা করেছেন সেটা আমার মনে হয় এই আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তাদের সাথে আলোচনা করলে এই জিনিসটা পেয়ে যাবেন, যে আসলেই একজন সফল রাষ্ট্রনায়ক এইভাবে কাজ না করলে ঠিক সব কিছুর দুর্যোগ মোকাবিলা করা অত্যন্ত কঠিন। বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি। 46টি জেলার 305টি উপজেলা আজ বন্যা কবলিত। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় অপার, তোমাদের সাথে মিশে সব ব্যথা মুখে নিয়ে আমিও যে হব ব্যথাকার, আজকের চেষ্টায় অপার, আজকের চেষ্টায় অপার। প্রতিটি বিপন্ন মানুষকে রক্ষা করব, আপনাদের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এরপরে ঢাকার ডিএনডি বাঁধ সহ ঢাকাকে রক্ষা করার জন্য বেড়িবাঁধ, এটা ওনার আরেকটা মাইলফলক। ভয়াবহ तारपरे देखें एरपरे आरो आछे जेगुली ढाकाके रक्षा करार जन्य ढाकाके जानजट मुक्त करार जन्य जे समस्त लिंक रोडगुली उनि स्थापन करेछेन सेगुली आमरा एखन व्यवहार करछि। जे रास्ता जाबेन से रास्ता आमार करा, आमादेर एत टाका पयसा छिलो ना, इच्छा छिलो, मने शक्ति छिलो, बल छिलो, तार जন্য এই কথাগুলো করতে পেরেছেন। তিনি কখনো এই নামের রাজনীতি করেন নাই, কখনো কেউ বলতে পারবে না যে উনি কোনো সময় নামের বা ওনার নামের তুলে ধরে উনি কোনো কাজ করেছেন। এরশাদ আর্মি স্টেডিয়াম একটা করেছিলেন, সেটা উনি করেন নাই, উনি আর্মি স্টেডিয়াম করেছেন এবং এই আর্মি স্টেডিয়ামের নাম এই তাদের একজন সেনা বাহিনীর অনেক ভদ্রলোক তিনি নিজে উৎসাহ হইয়া ওনার নামটা জুড়ে দিয়েছিলেন, তাও তিনি নিজে করেননি, অন্যে করেছেন। তাও কিন্তু আজকে দেখবেন যে এখন সেই এরশাদ আর্মি স্টেডিয়াম নয়, এখন আর্মি স্টেডিয়াম হয়ে গেছে। তিনি যদি আর ৫-৭ বছর ১০ বছর দেশ পরিচালনা করতেন তাহলে আজকে আমাদের এই দেশ মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ঊর্ধ্বে অবশ্যই থাকত। তো এই উন্নয়ন কর্মকাণ্ডগুলিকে সুন্দর সুচারুরূপে দেশের গণমানুষের কাজ করার জন্যেই তখন মানুষ ওনাকে উন্নয়নের সফল রূপকার হিসেবে ওনাকে উপাধি দিয়েছেন। सब समय उनी आमाके अत्यंत स्नेहभाजन हिसाब से आमाके मने करतें एवं सब समय सालाउद्दीन ये सालाउद्दीन नामटा उनी सब समय आमाके टेलीफोन करतें एवं कथाय कथाय सालाउद्दीन बोले आमाके सम्बोधन करतें डाकतें। आमी निजेके अनेक खुशी हतम जे सार आमाके एभाबे डाके, किन्तु आजके ओनार दुनिया थेके चले जावार परे आमाके एई नाम धरे डाकार सालाउद्दीन बलार लोक तो आर आमी पाबो ना। महान এই রাষ্ট্রনায়কের মহাপ্রস্থান দেশের আপামার মানুষের সাথে এসএ পরিবারকেও ব্যথিত করেছে। শোক সন্তপ্ত পরিবারের সাথে কেঁদেছে এসএ পরিবার। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং উনি আমি মনে করি যে উনি আমাদের মাঝে এখন নেই, তিনি আজীবন দেশের জনগণের জন্য নিবেদিত হয়ে আমাদের স্মরণে থাকবে। যতদিন দেশ থাকবে ততদিন হোসেন মাহমুদ এরশাদকে কেউ মুছতে পারবে না। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা, প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের শেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? एमनी करेई सबाई जाबे, जेते होबे,